কালী পূজার দিন তো খুব একটা ঠাকুর দেখা হয়ে ওঠে না আমাদের, কারণ কালী পূজার দিন আমাদের বাড়ির সামনে পূজা হয়, ওখানে আমরা থাকি, তার জন্য আমরা ঠাকুর দেখতে আর যাই না। তো পরের দিন আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো প্রথমে আমরা গেলাম বয়স সুকান্ত ক্লাবে, এটা হলো বয়স সুকান্ত ক্লাব, মেন ক্লাবটা যেখানে মায়ের মূর্তি এখানে আছে, এখানে পূজা হয়েছে মায়ের। এই ক্লাবটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তো ক্যামেরা বন্দি করলাম তোমাদেরকে দেখাবার জন্য, কারণ তোমাদেরকে না দেখালে তো আমার একটুকু ভালো লাগবে না। আর আমি যেখানেই যাই করি সব কিছুরই ব্লগ তৈরি করি আমার বন্ধুদেরকে দেখানোর জন্য। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো কালী পূজায় কোথায় কোথায় কী কী করলাম, কোন কোন ঠাকুর দেখলাম, সেগুলোই আজকের ব্লগে আছে। তো এখন আমরা যাচ্ছি বয়স সুকান্ত ক্লাবে, তো ওটা ছিল মেন ক্লাবটা। তারপরে এটা হলো, এখানে হলো একটা মানে মন্দির করেছিল, এই মন্দিরটার নাম আমি ঠিক বলতে পারবো না, অক্ষরধাম মন্দির সম্ভবত, ঠিক আমি জানি না, ভুলও হতে পারে। তো যাই হোক, এটা হলো সেই মন্দিরটা। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছিল, দেখো কি সুন্দর সুন্দর ডিজিটাল লাইটিং হচ্ছে, বেশ সুন্দর করেছিল। আর তোমাদেরকে তো আমি সবসময় বলি, আমি যেহেতু অরিজিনাল ভয়েসে কাজ করি, সেহেতু আমি কিন্তু এখানে কোনো মিউজিক ইউজ করিনি। এখানে যত মিউজিকের আওয়াজ ছিল আমি সমস্ত মিউজিকের আওয়াজ কিন্তু মিউট করে রাখছি, আমি নিজের ভয়েসে কথাগুলো বলছি। তো তারপরে এখানে প্রচুর বক্স বাজছিল, এই লাইটিংয়ের তালে তালে বক্সগুলো বাজছিল, কিন্তু আমাকে বক্সের আওয়াজ বন্ধ করে রাখতে হয়েছে, তোমরা জানোই কপিরাইটের জন্য। তারপরে এটা হলো এই মন্দিরটা। এবার আমরা ভেতরে যাচ্ছি, এই দেখো কত কত বক্স সব বাজছে। এবার ভেতরের দিকে আমরা প্রবেশ করছি, ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছিল, ভেতরটা এরকমভাবে করেছিল বেশ সুন্দর ডিজাইনের, আর মায়ের মূর্তিটা তো অসাধারণ হয়েছিল, অদ্ভুত সুন্দর। তো এখানে না বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ালে ভিড় জমে যাচ্ছে, তো এখানে যারা ভলেন্টিয়ার ছিলেন তারা বাঁশি বাজাচ্ছেন বাইরে যাওয়ার জন্য। তারপরে এখানে একটু নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম, ফটো টটো তুলে নিলাম, নিয়ে এবার আমরা চলে যাচ্ছি আর একটা ক্লাবে। তো আমাদের রায়গঞ্জে বড় বড় কয়েকটা ক্লাবের পূজা হয়, তার মধ্যে এটা একটা বড় পূজা, এরকম আরও দু তিনটা আছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এরপরে আমরা গেলাম নেতাজি পল্লী, এটাকে নেতাজি পল্লীর ঠাকুরই বলে। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এবং এখানকার মন্দিরটাও খুব সুন্দর করেছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই যে এখানকার মন্দিরটাও কিসের করেছিল আমি বলতে পারবো না, তবে সব ওই পাট দিয়ে করেছিল, কুলা টুলা পাটের এই টাইপের করেছিল, তো খুব সুন্দর করেছিল, এটাও খুব সুন্দর করেছিল। তো এখানেও কিছুক্ষণ থাকলাম, এখানেও মা কালীকে দর্শন করলাম। তো এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছিল, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে। তো এখানেও কিছুক্ষণ থাকলাম, আর ওই দেখো পিছনে আমার মেয়েকে এখানে ফুল টুলগুলো যে সাজিয়েছিল ওগুলো নিয়ে ও খেলতে শুরু করছে। ও হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, তোমরা হয়তো ভাবছো আমার মেয়ে শাড়ি পরেছে কেন, কারণ আমাদের পাড়াতে যে কালী পূজা হয় এখানে ওর নাচের কম্পিটিশান ছিল। তো নাচের কম্পিটিশানটা শুরু হতে যেহেতু একটু দেরি হচ্ছিল, তাই ওকে একবারে শাড়ি পরে রেডি করিয়ে নিয়ে আমরা ঠাকুর দেখতে চলে গেলাম, কারণ ঠাকুর দেখে এসে ওর কম্পিটিশানে ও নাচ করবে। তো এবার আমরা পৌঁছে গেছি নেতাজি পল্লী। তো এটা এখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছিল, আর তোমাদেরকে তো বললাম এখানে ওই কুলা পাট এই টাইপের করেছিল, খুব সুন্দর, দেখো ময়ূর পঙ্খীর মতো করেছিল। এখানকার মন্দিরটা খুব সুন্দর করেছিল, প্যান্ডেলটা তো অসাধারণ করেছিল, খুবই সুন্দর করেছিল। আর সত্যি কথা বলতে কি, আমাকে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, ওই টুকটাক মাঝে মধ্যে মেয়ে একটু ক্যামেরা ধরে দেয়, আর আমার বরকে তো তোমরা সবাই জানো খুব লাজুক, খুব লজ্জা পায়, ও ক্যামেরা ধরে দেয়, কিন্তু যেহেতু খুব ভিড় ছিল, ও মেয়ের হাত ধরেছিল, সেহেতু ও আমার ক্যামেরা ধরে দিতে পারেনি, আমি নিজেকেই নিজে ভিডিও করেছি, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, এখানেও ঠাকুর দর্শনের পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার আমরা গেলাম রামকৃষ্ণ সংঘ, এটা হলো আমাদের উকিল পাড়ায়, মানে আমার বাপের বাড়ির পাড়াতে। এই রামকৃষ্ণ সংঘটাও খুব সুন্দর করেছিল, ঢুকতে দেখি বাচ্চাদের এখানে জিমনাস্টিক ব্যায়ামের একটা কম্পিটিশান চলছে, বাচ্চারা করছে। তারপরে এটা হলো ভিতরের মন্দিরটা, খুব সুন্দর দেখো, বেশ বড় বড় সব ঝাড়বাতির মধ্যে ফুল টুল লাগিয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। মানে যারা রায়গঞ্জে থাকো তারা অবশ্যই এসো এই প্যান্ডেলগুলো দেখতে, আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো এখানে থাকার পরে অনেকটা টাইম হয়ে গেছে।
গিয়েছিল প্রায় 8টার মতো বাজে। মেয়ের এদিকে নাচের কম্পিটিশন শুরু হয়ে গেছে, তো মেয়ে আর থাকতে চাইছিল না বলে এই ঠাকুরটা দেখে একটু কিছু টুকটাক খাবার খেয়েছি, কিছু ভারী কিছু খেতে পারিনি, মেয়ে বিরক্ত করছিল বলে। তারপরে এখানকার ঠাকুর টাকুর দেখে, এখানে কিন্তু খুব ভিড় হয়েছিল, তারপরে এখানে ঠাকুর দর্শন করে মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে প্রোগ্রামের জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।